বন্ধুরা, হংকং শহরের নাম শুনলে প্রথমে মনের মাঝে একটি দ্বিধা কাজ করে। হংকং আসলে একটি দেশ নাকি চীনের কোনো অঙ্গরাজ্য? হংকং কোনো স্বাধীন দেশ নয়, এটি চীনের একটি প্রশাসনিক অঞ্চল। চলুন বন্ধুরা, আজকে হংকং সম্পর্কে কিছু মজাদার তথ্য জেনে আসি। হংকং হংকংয়ের আয়তন হচ্ছে 2779 বর্গ কিলোমিটার। চীনের দক্ষিণে অবস্থিত এই হংকং শহরটিতে 74,50,000 মানুষের বসবাস রয়েছে। বন্ধুরা, হংকংয়ের আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যা অনেক বেশি। ঘনবসতির দিক থেকে হংকং পৃথিবীর 4র্থ স্থানে অবস্থান করছে। যেহেতু হংকং একটি ঘনবসতি এলাকা, তাই তাদের উপরে উঠা ছাড়া আর কোনো উপায় নেই। বিশালে জনবহুল দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 6,777 জন। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে হংকংয়ের 14 তলা বিল্ডিংয়ের নিচে কোনো বিল্ডিং নেই। শুধুমাত্র হংকংয়েই রয়েছে 8,000-এরও বেশি বিল্ডিং, আর সে কারণেই নিউ ইয়র্ক থেকে দ্বিগুণ উঁচু বিল্ডিং রয়েছে শুধু হংকংয়ে। বন্ধুরা, বিশ্বের 12তম উঁচু বিল্ডিং ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এই হংকংয়ে অবস্থিত, যার উচ্চতা 1588 ফিট উঁচু। বন্ধুরা, হংকংয়ে আরেকটি চোখ ধাঁধানো জিনিস রয়েছে, যা হচ্ছে চলন্ত সিঁড়ি। বিশ্বের সবথেকে লম্বা চলন্ত সিঁড়ি এই হংকংয়েই রয়েছে। বন্ধুরা, বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে 10 নম্বরে রয়েছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবথেকে অবাক করার মতো বিষয় এটাই হচ্ছে যে এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন প্রায় 6 কোটি যাত্রীর চলাফেরা। হয়তোবা আলাদাভাবে পরিচিত পেয়েছে হংকংবাসী বিশ্ববাসীর কাছে এই এয়ারপোর্টটির কারণে। বন্ধুরা, এক আশ্চর্যকর বিষয় হচ্ছে যে এখানকার বাথরুমগুলিতে টেপের পানির পরিবর্তে সমুদ্রের পানি ব্যবহার করা হয়ে থাকে, আর সেই কারণে এই বাথরুমগুলো এত ক্লিন থাকে। বন্ধুরা, হংকংয়ের সব বিল্ডিংগুলো কেন এত উঁচু হয় সেটি কি জানেন? কারণ হচ্ছে হংকংয়ে খুব বেশি একটি জায়গা নেই। অধিক ঘনবসতির দেশ হয় সব বিল্ডিংগুলো উঁচু করেই নির্মাণ করা হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সাগরের উপর পৃথিবীর দীর্ঘতম সেতু হংকং জোয়ায় নির্মিত ম্যাকাও সেতু। এই সেতুর মাধ্যমে জোয়া এবং ম্যাকাওয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই সেতুর কারণে ম্যাকাও এবং জোয়ায়ের দূরত্বটা প্রায় 2.5 ঘন্টা কমিয়েছে। সুস্থ পরিবেশ, খোলা জায়গা, মানুষের মেধা বিকাশের জন্য বিনোদনেরও প্রয়োজন রয়েছে। হংকং অধিক ঘনবসতির জায়গা হলেও সেখানে পার্ক ও বিনোদনের জন্য 40% জায়গা বরাদ্দ রয়েছে, আর আপনি সেখানে হলিডে পালন করার জন্য সপ্তাহে একদিন খোলা জায়গায় নিশ্চিন্ত মনে ঘুরতে পারবেন। হংকংয়ের মেয়েদের অফিস ও বাড়ির বাইরে আলাদা একটি জগৎ রয়েছে, আর সেই জগৎটি হলো বই পড়া। হংকংয়ের মেয়েদের বই পড়ার নেশা এ যেন এক অন্যরকম বিনোদনের জগৎ। বন্ধুরা, পৃথিবীর অন্য দেশের তুলনায় হংকংয়ের মানুষ চা খেতে সব থেকে বেশি পছন্দ করে, আর সেই কারণে এ দেশে প্রায় প্রতি বছরই 58 লক্ষ কিলোগ্রাম চা শেষ হয়, যা অন্য দেশের তুলনায় অনেক বেশি। হংকংয়ে প্রতি বছর একজন মানুষ 1.4 কেজি চা পান করে থাকে। হংকংয়ের মানুষের প্রতি বছর চায়ের পেছনে অনেক মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। বিশ্বের সবথেকে বড় রেস্টুরেন্ট, ক্যাফে জায়গা হলো হংকং, আর সেখানে প্রতি 600 জন মানুষের জন্য একটি করে রেস্টুরেন্ট রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এমন সব জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জানা অজানা তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। Hey there. Subscribe to my channel and also press this bell icon.